বিয়ের সম্পূর্ণ এক বছর কেটে যাওয়ার পরেও স্বামী স্ত্রীর উভয়ই সন্তানের জন্য উদগ্রীব থাকা সত্ত্বেও যদি মা সন্তান ধারণ না করতে পারেন তবে তাকে বন্ধ্যাত্ব বলে। এই বন্ধ্যাত্ব রোগটি কিন্তু স্ত্রী এবং পুরুষ উভয়ের কারণে কিন্তু হতে পারে। আজকের ভিডিওতে স্ত্রীলোকের বন্ধ্যাত্বের কারণ এবং এর হোমিও চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই বন্ধ্যাত্ব রোগটি কিন্তু স্ত্রী পুরুষ উভয়ের কারণের জন্য হতে পারে। আমি তো স্ত্রী আর পুরুষ উভয়ের জন্যই করতে পারবো না, করলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে। তো শুধুমাত্র স্ত্রী লোকের বন্ধ্যাত্ব রোগটি আমি নিয়ে আলোচনা করব এবং কেন হয় এবং এর জন্য আমাদের খুব সুন্দর রেমেডিস আছে এবং রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করে কিন্তু সন্তান ধারণ করতে পারে। এরকম আমিও চিকিৎসা করেছি, সফলই হয়, 100% সফল হয়। এবার এই স্ত্রী লোকের যে বন্ধ্যাত্বের কারণগুলো রয়েছে, যদি আমরা এই কারণগুলো জানি তাহলে আমাদের চিকিৎসা করতে কিন্তু ভীষণ সুবিধা হয় এবং ঔষধ নির্বাচন করতেও ভীষণ সুবিধা হয়। কারণ নাম্বার ওয়ান রয়েছে অতিরিক্ত রক্ত শূন্যতা, দৈহিক অপুষ্টি। মেয়ে মহিলাদের কিন্তু অতিরিক্ত রক্ত শূন্যতা হতে পারে, তারপরে দৈহিক অপুষ্টি, শরীরের কোনো অঙ্গ সঠিকভাবে গঠন হয় না, এরকম ধরনের কারণ থাকে। হরমোনের অভাব, অতিরিক্ত মোটা হওয়া, ঋতুবন্ধ হওয়া, বাদক বেদনা ইত্যাদি থাকতে পারে। নাম্বার থ্রি হচ্ছে আঘাত, শোক, সন্তান ধারণের ভীতি, পুরুষদের প্রতি বিরক্তিও থাকতে পারে। নাম্বার ফোর হচ্ছে যৌন ক্রিয়াশীল না থাকা। নাম্বার ফাইভ, জরায়ুর কাজের গোলমালও হতে পারে। নাম্বার সিক্স, ওভারিতে টিউমার। নাম্বার সেভেন, গনোরিয়া, সিফিলিস রোগ ইত্যাদি। এই সমস্ত কারণ যদি থাকে তাহলে কিন্তু বন্ধ্যাত্ব রোগটি হতে পারে মহিলাদের, এবং এই কারণগুলোর সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু ঔষধ নির্বাচন করতে হবে। আমি সুন্দর চারটি রেমেডিস দিয়েছি, একেবারে ফার্স্ট গ্রেড রেমেডিস এই চারটি রেমেডিসের লক্ষণগুলো। তো প্রথম আমাদের যে রেমেডিসটি রয়েছে, প্রথম রয়েছে কোনিয়াম ম্যাকুলেটাম। এই রেমেডিসটিতে আমরা কীরকম লক্ষণগুলো পাবো, রোগিণী কিন্তু শীতকাতর, স্মৃতিশক্তি দুর্বল। এই কোনিয়মের রোগিণীদের কিন্তু স্মৃতিশক্তি দুর্বল থাকে এবং তারা কিন্তু শীতে কিন্তু কাতর থাকে। ডিম্বাশয়ের ক্ষীণতার জন্য বন্ধাত্বে ঔষধ অধিক কার্যকরী। যদি এটা বোঝা যায় যে ডিম্বাশয়ের কোনো প্রবলেম রয়েছে, ডিম্বাশয়ে, ওভারি বা জরায়ুতে যে কোনো ধরনের প্রবলেম রয়েছে এরকমটি যদি মনে হয়, তার জন্য যদি বন্ধ্যাত্ব রোগটি হয় তাহলে কিন্তু এই ঔষধটি অধিক কার্যকরী হবে। স্ত্রীলোকদের একেবারে রতিক্রিয়ার ইচ্ছা না থাকা, এই রেমেডিসটি সুন্দর একটা লক্ষণ রয়েছে। তো স্ত্রীলোকদের রতিক্রিয়ার ইচ্ছাই থাকে না অথবা অত্যাধিকও থাকতে পারে, উল্টোও থাকতে পারে, এরকম লক্ষণও থাকতে পারে। এ রোগিণীদের নিদ্রাকালে কিন্তু ঘাম, জাগ্রত অবস্থায় কিন্তু ঘামের অভাব, কীরকম একটা লক্ষণ। এর রোগিণীরা যখনই নিদ্রা যেতে চায় তখনই কিন্তু ঘাম হয়, আবার যখন নিদ্রা ভেঙে যায় জাগ্রত অবস্থায় আবার সে ঘাম কিন্তু থাকে না। রোগিণীরা একলা থাকতে পারে না কিন্তু কারোর সঙ্গে আবার মিশতে চায় না, কেমন বিপরীত বিপরীত সব লক্ষণগুলোই কোনিয়মে। নাম্বার টু রেমিডি, হেলোনিয়াস ডায়াসকোকা। এই রেমিডিসটিতে কীরকম রয়েছে, হেলোনিয়াস ডায়াসকোকায় আমাদের যে রেমিডিসটি রয়েছে এই রেমিডিসের খুব সুন্দর সুন্দর লক্ষণ রয়েছে। রোগিণী কিন্তু শীতকাতর, মন মরা, দুঃখিতা, অস্থির, রাগী। এই যে আমি অনেকগুলো যে লক্ষণ বললাম, ধাতগত যে লক্ষণ বললাম, এর মধ্যে তো হুবহু তো কমন পাওয়া যাবে না, তবে থাকতে হবে। রোগিণীর সঙ্গমের ইচ্ছাহীনতা, জরায়ুর স্থানচ্যুতি, প্রদস্রাব, প্রচুর রজস্রাব প্রভৃতি লক্ষণে যদি বন্ধ্যাত্ব রোগটি হয় তাহলে কিন্তু এই ঔষধটি কিন্তু অধিক কার্যকরী হবে। এ রোগিণীরা কিন্তু, এই হেলোনিয়াসের রোগিণীরা সকলের দৈধারে এবং এরা কিন্তু প্রতিবাদ সহ্য করতে পারে না, তারা
যখনই যে কোনো কাজকর্ম করুন না কেন, তারা যদি অন্যায় কাজও করে তাহলে আপনি যদি প্রতিবাদও করেন, তারা কিন্তু প্রতিবাদ কিন্তু সহ্য করে না করে না। এ রোগিণীরা তোয়াল পেট কিন্তু ভারী বিবেচনা করে। এই রোগিণীরা তোয়াল পেট ভাবি খুব একটা ভারী বিবেচনা করে এবং তারা এটাও মনে করে, মনে হয় যেন তাদের গর্ব হয়েছে না হলে পেটের মধ্যে ভারী কিছু আছে, এরকমটা তারা কিন্তু অনুভব করে। নাম্বার 3 রেমিডি বোরাক্স। বোরাক্সের রোগিণীরা হয় গরম কাতর ভীতু, বিশেষ করে শব্দ ও নিম্নগতিতে। আপনারা এটা অনেকেই জানেন যে বোরাক্সের রোগীরা কিন্তু ভীষণ শব্দ ভীতু, তারা কিন্তু দরজার আওয়াজে, বজ্রপাতের শব্দে, বন্দুকের শব্দে তারা কিন্তু চমকে ওঠে। এবং নিম্নগতিতে এই বোরাক্সের রোগিণীরা কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ভয় পায় এবং তারা যদি দোলনায় ওঠে, এই যে মেলায় টেলায় বিশেষ করে যে দোলনাগুলো আসে, নাগরদোলা যেটাকে বলে, ওই নাগরদোলা উঠতে পারে না, নাগরদোলা যখন নিচের দিকে নামে তখন ওরা কিন্তু ভীষণ ভয় পায় এই বোরাক্সের রোগিণীরা। যদি তীব্র শ্বেত প্রদাহের জন্য বন্ধাত্ম রোগটি হয় তাহলে ঔষধটি কিন্তু অধিক কার্যকারী হবে। যদি ডাক্তারবাবুর মনে হয় যে অত্যাধিক শ্বেতস্রাবের জন্য এই বন্ধাত্ম রোগটি হয়েছে তাহলে কিন্তু এই বোরাক্স ঔষধটি নির্বাচন করা যাবে। ন্যাট্রাম কার্ভ বা সিপিআর মতো এ রোগীদের কিন্তু সঙ্গমের বিতৃষ্ণা থাকে। এই বোরাক্সের রোগীরা কিন্তু বোরাক্সের রোগীরা কিন্তু সঙ্গমে অনীহা থাকে, এই আমাদের এই সিপিআর এবং ন্যাট্রাম কার্ভ রেমিডিসের মতো। রোগিণীর গায়ের চামড়া অপরিষ্কার, সহজে পাকে ঘা হয়। এই বোরাক্সের রোগিণীদের গায়ের চামড়া ভালো থাকে না, এই জন্য তাদের যদি একটু নখেরও যদি আঁচড় লাগে তাহলে কিন্তু সহজে পেকে যায়। নাম্বার 4 রেমিডি আয়োডিয়াম। আয়োডিয়ামের রোগিণীরা কেমন হয়? আয়োডিয়ামের রোগিণীরা হয় গরম কাতর স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের। তো গরম কাতর তো বোঝা গেল, স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের মানে এটা কীরকম, স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের রোগিণীদের এই ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে এবং ঠান্ডা লাগে তাদের টনসিল মাংস বিভিন্ন গ্রন্থিগুলো ফোলার একটা প্রবণতা থাকে। স্তন বড় হওয়া বা ছোট হওয়া এই লক্ষণটি কিন্তু বন্ধাত্ম রোগে যদি থাকে তাহলে কিন্তু এই ওষুধটি অধিক কার্যকরী হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আয়োডিয়াম যে আমাদের যে রেমিডিসটি রয়েছে, এই রেমিডিসের যদি রোগিণী হয় তাহলে তার স্তনের কোনো সমস্যা থাকবে, হয় স্তন শুকিয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, নাহলে স্তন বড় হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি এই লক্ষণটি যদি পাই রোগিণীর ক্ষেত্রে তাহলে আমরা আয়োডিয়ামের রেমিডিসটির কথা কিন্তু ভাবতে পারি। রোগিণীদের প্রচুর ক্ষুধা থাকে, খায়ও যথেষ্ট, কিন্তু খাওয়া সত্ত্বেও কিন্তু শরীরের কোনো উন্নতি হয় না, সিঁড়ি দিয়ে উঠতে দুর্বলতা অনুভব করে। এই আয়োডিয়ামের রোগিণীরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার সময় কিন্তু দুর্বলতা অনুভব করে, এটার উল্টো লক্ষণ রয়েছে বোরাক্সে। রোগিণীরা মনে করে তার হৃৎপিণ্ডের উপরে মনে হয় ভারী কিছু চাপানো আছে। এই আয়োডিয়ামের রোগীরা কিন্তু মনে করে হৃৎপিণ্ডের উপরে ভারী কিছু চাপানো আছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।